একটা ঘটনা বলছি, এটা 1976 সাল, হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম সে বছর, এটা পরীক্ষার কয়েক বছর আগে। আমার বাবা আমার বিদেশে ছিলেন তখন, ফলে আমি একা হোস্টেলে আর কি শিশুদের ছাদে বসে একা ক্রিকেট খেলা দেখছি ওপর থেকে, আর মাথায় নারকেল তেল মাখছি। তাতে হয়তো কিঞ্চিৎ উকুনের ওষুধ দেওয়া ছিল, সবাই জানে আমরা হোস্টেলের মেয়েদের কি হতো, তেল মাখছি আর সামনে চুলা চলছি আর সামনে একটা ছোট্ট গোল আয় না খেলা দেখছি ছাদ থেকে, যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে বিশ্বভারতী ক্রিকেট খেলা দেখছি। যাদবপুর ব্যাট করছে তখন হঠাৎ কি মনে হলো আয়নাটা নিয়ে তাক করলাম দর্শকদের দিকে, দূর থেকে কোনো রিয়াকশন বুঝলাম না, তারপর ঘুরিয়ে ব্যাটসম্যানের দিকে ফোকাস করলাম। হঠাৎ যাদবপুরের ব্যাটসম্যান ব্যাট ছুড়ে ফেলে দিয়ে শ্রীশাসনের দিকে হাত তুলে কি বলতে লাগলো, আমি তো বিপদ বুঝে চট করে ঘোড়ালো ছুরি দিয়ে নিচে নেমে তোয়ালিয়া সাবান নিয়ে ছুটতে চালতা তলার স্নান ঘরের দিকে চলে গেছে। অনেকক্ষণ ধরে স্নান করে বেরিয়ে শাড়ি পরে ভালো মানুষের মতো মুখ করে হোস্টেলের বাইরে এলাম, দেখতে যে ঘটনাটা কতদূর গড়িয়েছে। দেখি কুকুলদা এবং আরো কয়েকজন কলেজের ছেলে খেলার মাঠের দিকে ফিরে যাচ্ছে গজগজ করতে করতে, আর কয়েকটি জুনিয়র মেয়ে গেটের বাইরে বসে হাপুস নয়নে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রে, একটি মেয়ে কাঁদতে কাঁদতে বললো দেখো না বুইয়া দি, কে যেন যাদবপুরের ব্যাটসম্যানের চোখে আলো ফেলেছে, ওরা বলছে এটা আমরা প্ল্যান করে করেছি, বিশ্বভারতী স্টুডেন্টরা খুব ঝগড়াঝাটি হচ্ছে, আমরা গেটের বাইরে বসেছিলাম, ওরা ভেবেছে আমরাই করেছি। এত দূর থেকে কেউ কখনো আয়না ফোকাস করতে পারে, কি হবে এখন যদি বিচার সভা হয় আমাদের? যাই হোক, বিশ্বভারতীর খেলোয়াড়রা ক্ষমা চেয়ে আবার খেলা শুরু করেছে, আমি আস্তে আস্তে গুটি গুটি মাঠের মধ্যে গিয়ে দর্শকদের মধ্যে বসেছি। কিছু ছেলেকে মাঠের বাইরে চোখ রাখতে বলা হয়েছে যাতে আর কেউ অঘটন না ঘটায়। খেলা শেষ হলো, মনটা খচখচ করছে, শ্রীলেখা দিকে গিয়ে বললাম সব বাচ্চা মেয়েগুলো আমার জন্য শাস্তি পাবে তা তো হতে পারে না। শ্রীলেখা দি বললো যা সুপ্রিয়তাকে গিয়ে সব বল, কয়েক মাস বাদে হাই সেকেন্ডারি পরীক্ষা, এখন তো আর তাড়ানি খাবি না, যতটা সম্ভব নিম পাতা খাওয়া মুখ করে সুপ্রিয়তার কাছে গেলাম, বললাম আয়নাটা হাতে ছিল, খেলার ছলে মাঠের দিকে সূর্যের আলো ফেলেছিলাম, ব্যাটসম্যানের চোখে গিয়ে পড়বে আমি কি করে যাব, ভয়ঙ্কর রাগী মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন তুমি আয়না নিয়ে খেলছিলে, এত বড় একটা মাঠ, এত লোকজন, ঠিক ব্যাটসম্যানের চোখে গিয়ে পড়বে। জানো বিশ্বভারতীকে আজ কতটা অপমানিত হতে হলো যাদবপুরের কাছে, তবে তুমি নিজে স্বীকার না করলে তুমি জানতে পারতো না, যাও তোমায় কোনো শাস্তি দেওয়া হবে না। বহু বছর বাদে নাসার পুলিশদের কাছে এই গল্প করছিলাম, একজন সায়েন্টিস্ট বললেন রিলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং এবল টু রিফ্লেক্ট দ্য লাইট ফ্রম আ 3-inch মিরর অন দ্য ব্যাটসম্যানস আই উইদিন আ ফিউ সেকেন্ড ফ্রম আ লং ডিস্টেন্স। সেই নিয়ে আলোচনা হলো, নোবেল লরিয়েট ডক্টর জন ম্যাথার বললেন রত্না ওয়াজ গুড ইন অপটিক্স ফ্রম হার চাইল্ডহুড।